আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আমরা আজকে যেই কন্টেন্টটা রেডি করেছি সেটা হচ্ছে আমরা যে ইঞ্জিনের ইনটেক সিস্টেম ব্যবহার করি সেই ইনটেক সিস্টেমটা আমরা জানি যে ইনটেক এবং এক্সোস্ট সিস্টেম আছে মোটামুটি। আমরা এখন ইনটেক সিস্টেম সম্পর্কে আলোচনা করব। এই ইনটেক সিস্টেম দেখানোর জন্য আমাদের যে নতুন গাড়ি আছে, আমরা সরাসরি নতুন গাড়িতে একটি ডিজিটাল ইলেকট্রিক কার আছে, মোটামুটি ডিজিটাল গাড়ি আছে, সেই গাড়ি নিয়ে মূলত আজকে আমরা সরাসরি আমরা ইনটেক সিস্টেমটা দেখাবো। এই ইনটেক সিস্টেম আপনারা জানেন যে ইনটেক সিস্টেম বলতে গেলে প্রথমে ইনটেক ম্যানিফোল্ডকে বোঝাবে। এই ইনটেক ম্যানিফোল্ড যদি বোঝায়, এই যে ইনটেক ম্যানিফোল্ড বোঝাবে, প্রথমে এয়ার ক্লিনার থেকে আমরা শুরু করব। তাই এয়ার ক্লিনার থেকে যদি আমরা শুরু করি, তাহলে প্রথমে এয়ার ক্লিনার আছে, তারপরে এই যে এখানে যে আছে এটাকে বলা হয় থ্রোটল বডি, তারপরে অথবা থ্রোটল বডি অথবা বাটারফ্লাই এখানে অনেকে বলে, আমরা পরবর্তীতে কাজটা বলবো। তারপরে এইটা হলো সার্চ ট্যাঙ্ক, আমরা কিন্তু সার্চ ট্যাঙ্ক পূর্ব দেখেছি কিন্তু এটা একটু ব্যতিক্রম, এটা কিন্তু সার্চ ট্যাঙ্ক। তারপরে হলো এই ইনটেক ম্যানিফোল্ড আছে, এই পর্যন্ত আমরা মোটামুটি আজকে শিখবো। এবার আসি আমরা সরাসরি একটু দেখি যে এই যে আমাদের এখানে এটা প্রথমেই ইনটেক ম্যানিফোল্ডের সিস্টেমের ভিতরে প্রথম এটা হলো এয়ার ক্লিনার। প্রথমে আমরা এয়ার ক্লিনার একটু খুলি দেখাই, একটু ব্যতিক্রম আছে এই জন্য আপনাদের একটু খুলে দেখাবো, সরাসরি আমরা একটু দেখাবো, একটু সামনাসামনি দেখবো। ক্লাম্পটা খুলে দিলাম, আমরা একটু সাবধানে খুলবো যাতে কোনো নষ্ট না হয়, এটাকে যেহেতু একটু ব্যতিক্রম ধর্মী গাড়ি আমরা দেখবো সরাসরি এখানে। এইলে আমরা এয়ার ক্লিনারটা খুললাম, তারপরে এয়ার ক্লিনার খোলার পরে কীভাবে খোলা লাগানোটা আপনাদের দেখাইলাম। এই যে এয়ার ক্লিনার আছে, আমরা রেখে দিলাম, অসুবিধা নাই, এটা তেমন কিছু নাই, আমরা মোটামুটি শিখবো। আমি কিন্তু পূর্বে এই ধরনের ভিডিও অনেক দিয়েছি, আর একটু একটু ব্যতিক্রম আছে বিধে আপনাদের আমি একটু শিখাচ্ছি, একটু দেখেন। তারপরে আসি আমরা, এখন যেটা আমরা বলবো যে তারপরে এয়ার ক্লিনার বাতাস পরিষ্কার হওয়ার পরে এদিকে যাবে, যাওয়ার পরে এটা বাটারফ্লাই অথবা থ্রোটল বডিও বলে অনেকে, যাই হোক এখানে যে খেলাটা আছে সেটা হচ্ছে আমাদের যে সাধারণ যে গাড়িগুলো আছে ইঞ্জিনগুলো আছে সেখানে কিন্তু ইনটেক ম্যানিফোল্ডে, আমরা ইনটেক ম্যানিফোল্ড একটা নিয়ে আসছি পুরাতন, একটু দেখাবো আমরা আপনাদেরকে। ইনটেক ম্যানিফোল্ডে যখনই আমরা অ্যাক্সিলেটর দেবো তখন কিন্তু সাথে সাথে এই যে অ্যাক্সিলেটর দিলে থ্রোটল বাল্বটা এরকম খুলে যায়, আপনি সরাসরি দেখেন থ্রোটল বাল্বটা এরকম খুলে যায়। কিন্তু আমাদের এই যে গাড়ি আমরা এখন দেখলাম সেই গাড়িতে কিন্তু চাইলেই অ্যাক্সিলেটর দিলে এরকম থ্রোটল বাল্ব খুলবে না, একটু আমরা একটু দেখি, কারণ সেটা হচ্ছে মূলত ইলেকট্রিক সিস্টেমে কাজ করে সেন্সরের মাধ্যমে। যখনই আমরা অ্যাক্সিলেটর প্রয়োগ করবো এখানে, যখন আমরা অ্যাক্সিলেটর প্রয়োগ করবো তখন সাথে সাথে কী হবে, ইসিউকে তথ্য দিবে, সেই অনুপাতে থ্রোটল বাল্বটা খুলবে, তা নাহলে কিন্তু খুলবে না। একটু সরাসরি আমরা এখন দেখব, আমরা এখন দেখব যে এই যে এই গাড়ি আছে সেখানে ইনটেক সিস্টেমের ভিতরে যে থ্রোটল যে বাল্বটা আছে, অর্থাৎ এই বাটারফ্লাইয়ের ভিতরে যে থ্রোটল বাল্বটা আছে সেই থ্রোটল বাল্বটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের, সরাসরি আমরা দেখাচ্ছি। এই থ্রোটল বাল্বটা কিন্তু এই অ্যাক্সিলেটর দিলে খুলবে না, যখনই আমরা এখানে যখনই ইঞ্জিন স্টার্ট করবো তখন অ্যাক্সিলেটর দিলে যে অনুপাতে অ্যাক্সিলেটর দিব সেই অনুপাতে ইসিউর মাধ্যমে সেটা তথ্যের মাধ্যমে আমাদের এই থ্রোটল বাল্বটা তখন কিন্তু খুলবে। আমরা মোটামুটি দেখাইলাম, তারপরে এদিকে চলে আসবো আমরা, এখানে একটু সরাসরি আমরা দেখবো। সেটা হলো এই যে আছে, তারপরে হলো এই সার্চ ট্যাঙ্কে চলে যাবে, যাওয়ার পরে এখানে ইনটেক ম্যানিফোল্ড আছে, আমরা একটু শিখি এটা হলো ইনটেক ম্যানিফোল্ড, একটু ব্যতিক্রম ধর্মী আছে। ইনটেক ম্যানিফোল্ড যাওয়ার পরে ইনটেক পোর্ট আছে, তারপরে সিলিন্ডারে চলে যাবে, এয়ার সিলিন্ডারে চলে যাবে। এখন মজার ব্যাপার হচ্ছে, আমি কিন্তু পূর্বে বলেছি যখনই আমরা ফুয়েলে চালাবো তখন কিন্তু এই শুধু এদিক দিয়ে শুধু বাতাস আসবে, এই ইনটেক সিস্টেমের দিয়ে শুধু বাতাস আসবে যখন আমরা ফুয়েলে চালাবো, আর যখন গ্যাসে চালাবো আর হলো তখন এই যে গ্যাসটা এদিকে আসবে, সিএনজিটা এদিকে আসবে, সিএনজি বলি বা এলপিজি বলি, এই যে এখান থেকে এভাবে পাইপ দিয়ে আসবে, আসার পরে এখানে তারপরে কী আসবে, এখানে আসার পরে গ্যাস আসবে এবং সাথে বাতাস দেবে, অর্থাৎ গ্যাস এবং বাতাস একসাথে মিক্স করে ইনটেক ম্যানিফোল্ডের ভিতরে প্রবেশ করবে। মোটামুটি আজকে এইগুলো দেওয়া ইনটেক ম্যানিফোল্ডের সিস্টেম। এই উক্ত ভিডিওটা যদি আমরা বারবার দেখি তাহলে মোটামুটি ইনটেক সিস্টেম সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো বলে আমি মনে করি। এখন যেটা করবো আমি একটু দেখি, এটা একটু আমরা সংযোগ করে দিই, আমরা সংযোগটা কীভাবে করবো একটু দেখাই দিই, যে এই তো আমরা একটু সংযোগ করবো, এই যে সংযোগ হয়ে গেল, ক্লাম্পগুলো আমরা লাগাই দিলাম, মোটামুটি আমরা এই ইনটেক ম্যানিফোল্ড সম্পর্কে বুঝতে পারলাম। উক্ত ভিডিওটা বারবার দেখলে ইনটেক ম্যানিফোল্ড সিস্টেমটা আমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।